SSKM বিতর্কে আরও একটি বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র। তিনি বলছেন, কেন SSKM এর হসপিটালের ডিরেক্টর সাসপেন্ড হবেন না? SSKM এখন চোর জোচ্চদের জায়গা। এই SSKM এ যেতে আমি ঘৃণা করি। আই হেড টু গো টু SSKM হসপিটাল। এখন SSKM এ সব থেকে বেশি দালালরা চলে। ঠিক কি কি বলেছেন শুনে নেব। পেশেন্ট ভর্তি তুমি নাই, বেড নাই থাকতে পারে, পেশেন্ট দেখবে তো? পেশেন্টটা দেখেই নি। রাত একটার সময় রোগী পরিষেবার প্রেসিডেন্ট অরূপ বিশ্বাস মন্ত্রী বলছে মদনদা ওকে দেখেছে, বেড নেই। আমি বললাম, যদি সত্যি ওকে দেখে থাকে অরূপ, আমি মাথা নিচু করে চলে যাব। অরূপ ওকে নাপ দিয়ে দেয়নি অ্যাম্বুলেন্স থেকে, উল্টে পুলিশ দিয়ে ঘিরিয়ে দিয়েছে। পেশেন্ট পার্টি বলছে আমাদের ডাক্তার আসা তো দূরের কথা, পুলিশ এসে বলছে এক্ষুনি ভাগাও, নাহলে এক্ষুনি গাড়ি ফাড়ি ভেঙে দেবো, লাঠি চার্জ করো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ দেখাতে পারে? নর্স ভর্তি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেনই না উনি যা কাজ করেছেন। এই বদমাশগুলো না থাকলে ওখানে 1800 লোক ভর্তি হবে। কোনো লোক CCYT পায় না, কিছু হলেই বলে মমতা ব্যানার্জির জন্য বুক করা আছে, 10টা বেড মমতা ব্যানার্জি বলেছেন আমার জন্য ব্লক করবে। আমি মমতা ব্যানার্জিকে চিনি। জীবনে মমতা ব্যানার্জি কোনো দিন বলেননি আমার জন্য এক থালি খাবার ব্লক। টাটাস হয়ে বলছেন টোল্ড পিজি, তার মানে মণিময়কে প্রিন্সিপাল সেক্রেটারি নিগম জানালেও ও শুনবে না, মানে মমতা ব্যানার্জিকে দিয়ে ওকে বলাতে হবে। এখানেই প্রশ্ন মদন। তারপরে 4 মিনিটের মধ্যে নিগম বলছেন একটা নাম্বার দিন, যাকে কন্ট্যাক্ট করবো। তারপরেই সব অন্ধকার, হতাশা। 5 ঘন্টা অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে আর ওরা বলছেন আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি, ফোন করতে হয় না। আপনার ফোন তো কেউ পায় না, আপনি তো 5টায় বাড়ি চলে যান, আপনি 2:30 আসেন 5টায় যান, তাহলে কি আপনি আপনার প্রিন্সিপাল সেক্রেটারি নিগম তার অর্ডারকে আপনি ক্যারি আউট করলেন না, তার জন্য আপনি কেন সাসপেন্ড হবেন না? তৃণমূল কংগ্রেসকে পিজি হাসপাতালের রাস্তা আমি চিনিয়েছি, আমি মদন মিত্র, কোন দিক দিয়ে যেতে হয়, কোন দিক দিয়ে ভর্তি করতে হয়, কী করতে হয়, আমার হাত ধরে পিজি হাসপাতালে তৃণমূল কংগ্রেসের আন্দোলন ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে। আজকে তৃণমূলের সরকার মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, তিনি যদি আমায় বলে দেন কাল থেকে তুমি যাবে না, আমরা তো যাই না, আমরা তো ঘেন্না করি এখন পিজিতে যেতে। আমি মদন মিত্র, আই হেট টু গো টু পিজি, বিকজ ইট ইজ নট এ পিজি হসপিটাল, ইট ইজ নট এ সুপার স্পেশালিটি হসপিটাল, ইট হ্যাজ বিকাম এ কেলো মানি চোর জোর হসপিটাল। আমার বা আমার কোনো পরিবারের লোক পিজিতে আর কোনো দিন যাবে না, ভর্তি হবে না, যতদিন এই কেলে মানি ঘুলিগানটা বসে আছে। এটা মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আমি মমতা ব্যানার্জিকে জানাবার জন্য বলছি, আমরা মরে যাব তবু পিজিতে যাব না, দরকার হলে যাব না, রাস্তায় পড়ে মরবো, কিন্তু মদন মিত্র বা মদন মিত্রর পরিবার হেড টু গো টু পিজি, যতক্ষণ এই পিজিটা কেলে কুত্তা কেলে মানিকের হসপিটাল আছে। আবার যেদিন পিজিটা পিজি হসপিটাল হবে, মমতা ব্যানার্জির নামটা বড় বড় করে ছবি থাকবে, সেদিন যাবো।